ক্লাস ওয়ান, তোমাদের প্রথম পরীক্ষায় কেমন প্রশ্ন হয় হয়তো আগে আমি দেখিয়েছি এবং এই প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। আমি এটা পিডিএফ আকারে দিলাম, অর্থাৎ তখন আমি ক্যামেরার সামনে দেখিয়েছিলাম, হয়তো একটু নাড়াচাড়া হয়েছে, তোমাদের দেখতে অসুবিধা হয়েছে। আমি সেটাকে একদম পরিষ্কার দেখাবার চেষ্টা করছি। দেখো, প্রথম পাতাটা দেখতে পাচ্ছো, তার পরে পাতাটা, উল্টো পাতাটা। কেমন ধরনের প্রশ্নগুলো হয় জানতে ইচ্ছা করে, কারণ প্রশ্ন তো গার্জেনরা সবসময় হাতে পায় না, স্কুলে পরীক্ষা হয়, স্কুলে জমা হয়ে যায়, তাদের পড়াতে সুবিধা হবে। এখন আমি রোটারি করে দেখাই, হ্যাঁ, যাতে আরো ভালো করে দেখতে পারো। দেখতে পাচ্ছ, নাম লিখতে হবে, তারপর রোল নাম্বার লিখতে হবে। এগুলো একটা না লিখলে আমাদের মানে নম্বর, কে কত নম্বর পেলো জানতে পারবে না, তাই ছাত্র কি নাম লিখতে হবে। আর প্রশ্নটা কেমন হয়, আমরা 10 নম্বরে প্রশ্ন হয় প্রথম পরীক্ষাটা, আর 20 মিনিট সময় থাকে। আমরা একটু দেখে নিই প্রশ্নগুলো কেমনভাবে মানে করা হয়। দেখতে পাচ্ছো উপরে দুটো ছবি ছিল, মানে ফল লেখা ছিল, নিচেটা কি হবে আর কি, সে কল, এটা মগ, এটা কাপ ছিল, কাপ তো হবে না, এটা ভুল লেখা আছে, এটা একটু মগ লিখে নেবে, মগ, এখানটা ম লিখবে, আর ম লেখাটা তো এখন এখানে ঠিক করা যায় না, আর এখানটা গ লিখবে, মগ, ঠিক আছে। তো তারপর দেখো, এটা বাঁ দিক ডান দিক প্রশ্নটা ছিল, কিন্তু সমস্যা সমাধান না, কিছু সমস্যা, এটা কিন্তু বাঁ দিক ডান দিকটা বেশিরভাগই সংযোগ স্থাপনে থাকে, এটা সমস্যা সমাধানে থাকে না। এখানে যেটা লেখাটা দেখতে পাচ্ছ, সমস্যা সমাধান, তোমাদের তো ইংরাজি বাংলা আলাদা করে হয় না, তোমাদের একটা প্রশ্নের মধ্যেই অঙ্ক থাকে, ইংরাজিও থাকে, সব রকমই থাকে, যেহেতু প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী তো তাই। তাহলে সমস্যা সমাধানটা করে দেওয়া হয়েছে, জীবন মানে ঐতিহ্যে দীর্ঘ, দীঘি বলি আমরা, দীর্ঘটা সঙ্গে হবে কোনটা পরে, তারপরে ময়েরি, যেমন ধরো এখানটা ময়েরি ছিল, এই ময়েরিটা রিজ, রিজ এখানে আছে আর কি, আমরা দেখে নেবো, রি আছে এই দিকটা, তা ওটা এখন ওটা হবে। খুব সুন্দর প্রশ্ন, কেমন করে হয় প্রশ্নগুলো দেখে নেওয়া দরকার, আমি হয়তো আগে দেখিয়েছি কিন্তু এত ভালো করে দেখাতে পারিনি। তারপরে এটা দেখে নাও যে কতগুলো মুরে মোরগ রয়েছে, মুরগি রয়েছে না পাখি রয়েছে, সেটা গুনে নেবে, যেটা থাকবে সেটাতে গোল দাগ দিয়ে দেবে। দেখিয়ে দিয়েছে, একটা গোল দাগ দিয়ে এখানে দেখিয়ে দিয়ে, দেখো তোমরাও যেটা ঠিক হবে পরেরটা সেটাকে এটা গোল দাগ দিয়ে একটা দেখিয়ে দেবে। প্রজাপতিটা রয়েছে দেখো, তারপরে সাইকেল রয়েছে, তারপরে কি যেন একটা ছিল, পড়ে যাচ্ছে না, যাই হোক কটা আছে সেটা বোঝা যাচ্ছে, 1 2 3 4 5 গুনতে পারবে না ভালো করে, যা দেখাতে বলেছে সেটা গোল দাগ দিয়ে দেবে। তারপরে দেখো ওই পাতা যেটা ছিল, নিচে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে লেখো, ইংরেজিতে দেওয়া আছে, তো ছোট হলে প্রথমটা 2 হবে, এই জায়গাটা 2 হবে, তারপরে 3 হবে, 4 হবে, 5 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে, পরপর একদম হয়ে গেছে। তারপর দেখো ছবিটা দি বলেছে, সব মিলে কটা হয় বলছে নিচে, তা সব মিলে কটা ফুল, আমরা ঝুড়িতে কটা দেখতে পাচ্ছি যেন, 1 2 3 4 আর গাছে রয়েছে 4, তাই তো, গাছে আমাদের কটা রয়েছে, 1 2 3 4 ফুল রয়েছে, আর 1 2 3 4 এখানেও 4 রয়েছে, তো 4 করে কী করবে, 4+4 করে দেবে, সমান 8 করে দেবে। তারপর দেখো সব মিলে কী যেন বেগুন মনে হচ্ছে না, হ্যাঁ বেগুন, এই ঝুড়িতে তো 5টা রয়েছে দেখতে পাচ্ছি, আর হাতে 1টা রয়েছে, তাহলে কী হবে ব্যাপারটা, ব্যাপারটা হবে
এখানে পাঁচ লিখবে, যোগচিহ্ন দেওয়া আছে, আর এখানে এক লিখবে, এখানটা ছয় করে দেবে। ঠিক হয়ে গেল না? তারপরে সবচেয়ে ছোট সংখ্যা এবং বড় সংখ্যায় গোল দাগ দাও। বলো সবচেয়ে ছোট সংখ্যাটা কি আছে? এখানে দুই আছে, গোল দাগ দিয়ে দেবে, যেন আমার দাগে বাইরে হয়ে গেল। তোমার বাইরে দেবে না, তোমার ঠিক এই ভেতরটার মধ্যে গোল দিয়ে দেবে, এই এই ভেতরটার মধ্যে গোল দিয়ে দেবে। ছোট হলো আর বড়টা হয়ে যাবে, কোনটা বড়? তো নয়টা। তাহলে আমরা শিখে ফেললাম যে বড় ছোট। বলছি খালি জায়গায় সঠিক রং এ শব্দ ব্যবহার বসাও। তাহলে দেখো শব্দটা হবে রঙের শব্দ, ডাব্লু দেওয়া আছে। মিল্ক মানে দুধ, ইজ মানে হয়, কি হয়? মিল্ক ইজ দুধ হয়, WHITE হোয়াইট লিখে নেবে। আর এটা হয়ে যাবে ডিসগাইজ, এখানটা হয়ে যাবে BLUE ব্লু, বিটা দেয়াই আছে, LUE লিখে দেবে, ব্লু হয়ে যাবে। তারপরে কি বলেছে? ফাঁকা ঘরে সঠিক বসিয়ে, সঠিক ইংরাজি বর্ণ বসিয়ে অর্থপূর্ণ যেন একটা শব্দ হয়, একটি দেখানো হলো PIGP। মনে তো করছে না, দিয়ে দিয়েছে, এটা এল হবে, এটা লায়ন হবে, হ্যাঁ LION লায়ন। আর এটা MAT ম্যাট মানে মাদু হবে, MAT ম্যাট। আর LOC কে লক মানে তালা হবে। তাহলে আমরা মোটামুটি শিখে ফেললাম, আমাদের প্রশ্ন শেষ হয়ে গেল। তাহলে এইভাবে প্রশ্নগুলো হয়, ইংরাজি থাকে, অঙ্কও থাকে এবং বিভিন্ন বাংলাও থাকে। তোমাদের প্রশ্নগুলো সব নিয়ে একটু মানে যেটা আমাদের বইটাতে পড়ানো হয়, আমার বই, সেই বই থেকেই প্রশ্নগুলো হয়। তাহলে আমি দেখিয়ে দিলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবে।